আমি একটু আগে যেটি বলছিলাম যে এই ক্ষতিটি পূরণীয় হবার নয়, তার লেখায় যে সমকালীন জীবনযাপন যেভাবে উঠে আসতো, তার লেখায় সমকালীন রাজনীতি যেভাবে উঠে আসতো, এবং সর্বোপরি তার মধ্যে যে বিপ্লবী চিত্রণটা আমরা সবসময় খেয়াল করেছি, সেটি আমাদের জন্য সবসময় একটি পাথেয় হয়ে থাকবে, আমাদের জন্য একটি একটি দিক নির্দেশনার কাজ করবে। এই ক্ষতি অবশ্যই পূরণ হবার নয়, কিন্তু একই সঙ্গে যেটি বলছে জীবনে এগিয়ে যেতে হবে, এবং আমি নিশ্চয়ই আশা করব যে তরুণ লেখক যারা আছেন তারা তার থেকে, তার লেখা থেকে শিখে, তার লেখার ধরন, তার দর্শন থেকে শিখে, তারা নিশ্চয়ই আমাদেরকে ভবিষ্যতে লেখা উপহার দেবেন, যেটি আমাদেরকে সমরেশ মজুমদারের কথা মনে করিয়ে দেবেন। চলে গেলেন উনি, বাংলা সাহিত্যে সাহিত্য সম্ভারে আরো নতুন নতুন কিছু দিতে পারতেন, চলে গেলেন। তবে তার জীবদ্দশায় কিছু দিয়েছেন, এবং বাস্তবের মাটিতে দাঁড়িয়েই তার সাহিত্য সম্ভার গড়ে উঠেছে। ফলে তার চলে যাওয়ায় যারা বাস্তবের দর্পণে দেখেন তারা হারিয়ে ফেললেন তাকে, আর পাবেন না।